1975 সালে লিখিতভাবে বাকশাল কায়েম করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর 2008 সাল থেকে অঘোষিতভাবে বাকশাল কায়েম করেছে শেখ হাসিনা। তাতে স্পষ্টভাবে বোঝা যায় স্বৈরাচারের রক্ত স্বৈরাচারী রক্ত হয়, কখনো গণতন্ত্রের রক্ত হয় না। এই যে নির্বাচন হয়েছে রাঙ্গামাটি খাগড়াছড়িতে, 27টি ভোট কেন্দ্রের মধ্যে একটি ভোট পড়ে নেই। নেত্রকোনায় দেখেছি 3টি ভোট কেন্দ্রে একটি ভোট পড়ে নাই। আওয়ামী লীগের লজ্জা থাকা উচিত, তাদের কুকৃতির কারণে এখন দেশের জনগণ ভোট কেন্দ্রে ভোট দিতে চায় না। 7 বছরের শিশুরা ভোট দিয়েছে, 5 বছরের শিশুরা ভোট দিয়েছে, 13 বছরের শিশুরা ভোট দিয়েছে, 4 মিনিটে 54টি ভোট দিয়েছে। এ হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন, এ হচ্ছে বর্তমানে বাংলাদেশের ভোটারদের মানচিত্র। তাই বলতে চাচ্ছি, আপনারা দেখেছেন বর্তমানে এই সরকার অবৈধ, মন্ত্রীর অবৈধ, এমপির অবৈধ, সংসদকে নাট্যমঞ্চ বানিয়ে অবৈধ ফেলেছে। চোরের মার বড় গলা, চোর চোরেই থাকে, চোরের স্বভাব কোনো পরিবর্তন হয় না। ওরা কিষাণ নেতা, ওরা বর্ণ, ওরা প্রতারক, ওরা গণতন্ত্র হত্যাকারী। ওদের হাতে দেশ ও জাতির ধ্বংস, কখনো দেশ জাতি এগিয়ে যেতে পারে না। এই যে মমতাজ একজন নাস্তিকমালিক কণ্ঠশিল্পী, তিনি 8-7 তারিখে বলেছে নির্বাচনের পরে খেলা দেখাবো, কিন্তু আওয়ামী লীগ যখন যাকে প্রয়োজন তাকে ব্যবহার করে বুকে টেনে নেয়, যখন প্রয়োজন শেষ তখন তাকে টিস্যুর মতন ডাস্টবিনে ফালিয়ে দেয়। এই মমতাজকে এখন ডাস্টবিনে ফালি দিয়েছে, মুরট টাকলাকে ডাস্টবিনে ফালি দিয়েছে, এখন আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যেই কামড়া কামড়ি শুরু হয়েছে। 8 সালে আওয়ামী লীগের এমপি ছিল, 2014 সালে আওয়ামী লীগের এমপি ছিল, 2018 সালে আওয়ামী লীগের এমপি ছিল আওয়ামী লীগের নেত্রী মমতাজ। তিনি প্রথম আলোর কাছে সাক্ষাৎকার দিয়েছেন যে ভোট কেন্দ্রের মধ্যে ভোট কারচুপি হয়েছে, প্রবাসীদের নামে ভোট দেওয়া হয়েছে, মৃত ব্যক্তিরা ভোট দেওয়া হয়েছে, এবং ব্যালট পেপার ছিনতাই করে আগে ভোট পরে বাষ্প রেখেছে। কে বলেছে? আওয়ামী লীগের একজন নেত্রী, সাবেক 3 বারের সংসদ সদস্য, বর্তমানে যিনি মমতাজের বিরুদ্ধে নির্বাচন করেছেন, তিনি আওয়ামী লীগের একজন পোস্টেড নেতা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি লড়াই করেছে। তাই পুরানো শকুনদের নজর পড়েছে আমাদের মানচিত্রের মধ্যে। এই শকুনদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। তাই স্বৈরাচারকে বলতে চাই, 2 ইঞ্চি পূরণের ভয় আমাদেরকে দেখাবেন না। আমরা জাতির রক্ষার্থে যদি রাজপথে জীবন নিতে হয়, আমরা রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কাপুরুষের মতন মাঠ থেকে আমরা পালিয়ে যাব না। যদি আওয়ামী লীগের সৎ সাহস থাকে, বুকে হাত দিয়ে বলতে বলেন, তারা কি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে না বাকশাল কায়েমের মাধ্যমে তারা এমপি মন্ত্রী হয়েছে? একজনও আওয়ামী লীগের এমপি মন্ত্রী তো দূরের কথা, তাদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই। তাদের যদি এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা থাকে, তাহলে তারা কেন ভোট কাটবে? আওয়ামী লীগ গণতন্ত্রের কথা শোনায়, এই শেখ হাসিনা 15 বছর ধরে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, এর নাম কি গণতন্ত্র? আমাদের ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিনিয়ামিন মোল্লাকে নয়টি মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে কারাগারে দীর্ঘ 5 মাস ধরে আটক করে রেখেছি, এর নাম কি গণতন্ত্র? জাতীয়তাবাদী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাত 2টা বাজে দরজার বেগে ঘর থেকে চোরের মতন তুলে নিয়ে যায়, এটা কখনো গণতন্ত্র হতে পারে না। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে দীর্ঘদিন আটক করে রেখেছে
এখনো বর্তমানে কয়েদি হিসেবে জীবন যাপন করছে। একজন রাষ্ট্রপতির ওয়াইফ, একজন মুক্তিযোদ্ধার ওয়াইফ, শহীদ প্রেসিডেন্ট জওহরলাল ওয়াইফ, সেই হিসেবে একজন মুক্তিযোদ্ধার ওয়াইফকে সঠিক চিকিৎসা দিচ্ছে না। বর্তমানে বাংলাদেশে বিনা চিকিৎসায় শহীদ প্রেসিডেন্ট জওহরলাল ওয়াইফ দেশভিত্তিক ব্যাঙ্ক খালাজিয়ায় দুঃখে দুঃখে মারা যাচ্ছে। এর নাম গণতন্ত্র হতে পারে না, এ হচ্ছে একতরফা গণতন্ত্র। আওয়ামী লীগের সাথে থাকলে সঙ্গে, না থাকলে হয় জঙ্গি। সেটা বুঝতে হবে দিনে দুপুরে প্রকাশ্য পায়ে গুলি করে তারা মানুষকে ভোট কেন্দ্রে হত্যা করেছে, ছাত্রলীগ গুলি করে। এই 2024 সালে 7 জানুয়ারিতে সে কেন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়েছে? এ কারণে প্রকাশ্য পাবে কুপিয়ে ভোট কেন্দ্রে হত্যা করেছে। এখানে আমরা দেখেছি যমুনা টেলিভিশন গণমাধ্যম ব্যাপকভাবে সত্য নিউজ গুলো তুলে ধরেছে। ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সকল মিডিয়ার বাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাংবাদিক বাইরেও নিরাপদ নয়, আমরা যারা ছাত্র রাজনীতি করি তারাও নিরাপদ নয়। বাংলাদেশের আলেম সমাজ থেকে শুরু করে ছাত্র সমাজ, গণমাধ্যম, কেউ আওয়ামী লীগের কাছে বর্তমানে নিরাপদ নয়। একটি অন্ধকার রাষ্ট্রে কায়েম করেছে, তাই শেখ হাসিনাকে বলতে চাই, এই নির্বাচন আপনার শেষ নির্বাচন। 15 বছরের দুঃশাসনের কারণে এই আওয়ামী লীগ এইবার ক্ষমতা থেকে চলে গেলে 100 বছরের মধ্যে ক্ষমতা আসতে পারবে না। সেটা এদেশের জনগণ 7 জানুয়ারিতে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন ভোটে ডিক্লার দিয়ে কোনো লাভ নেই, চলেন স্যার খেয়ে ঘুমিয়ে যাই। এটা আমার কথা নয়, এটা নির্বাচন কমিশনের কথা। ভোটের ফলাফল জানিয়ে কি লাভ? ভোটের ফলাফল যারা কে পাস করবে কে ফেল করবে সেটা জানে। কে বলেছে? নির্বাচন কমিশনার বলেছে 7 তারিখে নির্বাচন। নির্বাচন কমিশনার বলে আমি নির্বাচনের সময় ঘুমিয়ে গিয়েছিলাম, এই জন্য ভুলে বলেছি যে 40% বোস কাস্ট হয়েছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে যে নিউজগুলো সত্যিকার আকারে প্রকাশিত হয়েছে সেখানে 2% ভোট কাস্ট হয়নি। এই যে অবৈধ সংসদ গতকালকে মন্ত্রী পরিষদের গঠন করা হয়েছে, তারা কাদের মন্ত্রী, তারা কাদের এমপি? রাজনীতি হবে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য। এখন আমরা দেখি তারা নিজেদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার জন্য, আরামায়েশে থাকার জন্য তারা রাজনীতি করে। আওয়ামী লীগ বলে তারা মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করে, কিন্তু আমি বলতে চাই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করে না। আওয়ামী লীগের দলে অনেক বুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। যদি সত্য প্রকাশিত করতে চায় আপনারা তথ্য প্রতিবেদন তৈরি করে দেখেন, অনেক বুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের মধ্যে রয়েছে যারা হাতে অস্ত্র নিয়ে 1971 সালে এই মানচিত্রকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছে। ওই ধরনের সত্যিকারের মুক্তিযোদ্ধারা এই আওয়ামী লীগ আমলে তাদের নাম ওখানে এন্ট্রি করা হয়নি। প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম এন্ট্রি করা হয়নি। অনেক মুক্তিযোদ্ধারা এই জাতীয় বেস ক্লাবে আমরা দেখেছি তাদের বাতার জন্য, মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাওয়ার জন্য ব্যানার দেশ নিয়ে দাঁড়িয়েছিল। আর তারা গলাবাজি বলে যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করি। অনেক মুক্তিযোদ্ধারা বুক পড়ার কষ্ট নিয়ে ঢাকার অলিতে গলিতে রিক্সা চালাচ্ছে, ঠেলাগাড়ি চালাচ্ছে, ওরা কখনো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করে না। ওরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করে নিজেদের পিঠে চামড়া বাঁচাচ্ছে। শুধু 1971 সালে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একক মুক্তিযোদ্ধা করেছে? এটা আওয়ামী লীগ বলে। ব্যানার পত্রিকায়, বইয়ের বেস্ট পৃষ্ঠরে, বিভিন্ন জায়গায়
শেখ পরিবারের ছবি ছাড়া 1971 এর ইতিহাস আর কোথায় খুঁজে পাওয়া যায় না। এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষরা এদেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছে। আমরা বলতে চাই সত্যিকারের ইতিহাস রচিত করুন, দেশের সম্মানকে বাঁচিয়ে রাখুন।